নিরাপদ সড়ক চাই নিশ্চা সংগঠনের চেয়ারম্যান চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেশের সকল পরিবহন টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশ থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দিয়েছেন। সমাবেশ থেকে বক্তারা সড়ক পরিবহন ও আইন সংশোধন সহ সাধ্যপা দাবি মেনে নিতে সরকারকে আগামী 12 অক্টোবর পর্যন্ত বেঁধে দেন, অন্যথায় 13 অক্টোবর থেকে সারা দেশে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন নেতারা। এছাড়া সমাবেশে সড়ক পরিবহন আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত লেখক সৈয়দ আবুল মকসুদ ও আইন সচিবের তীব্র সমালোচনা করেন পরিবহন নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সাদিকুর রহমান হিরু। উল্লেখ, 1993 সালে এক সড়ক দুর্ঘটনায় নিজের স্ত্রীকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। দেশজুড়ে সভা সমাবেশ, মানববন্ধন এবং জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলেন তিনি। কিছুদিন আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাশেও ছিলেন তিনি। এরপর থেকেই ইলিয়াস কাঞ্চনকে ক্ষুব্ধ হন পরিবহন মালিক শ্রমিকরা।